কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে সরকারি খাস জমি দখলের অভিযোগ। জলপাইগুড়ির বানারহাটে চামর্তি রোডে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করেছেন তিনি, এমনই অভিযোগ তৃণমূলের। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগও জানিয়েছে তারা। এ প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের পার্টি অফিসগুলি সরকারের খাস জমিতে পরিণত হয়েছে। এ বিষয়ে জন বার্লার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষীর রহস্য মৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি। পূর্ব মেদিনীপুরের মহিষা দলে তার বাড়িতে পৌঁছল সিআইডির একটি দল। আজকে বিচার হোক এমনটাই। এবং যেখানে দেখা যাচ্ছে তদন্তকারী অফিসাররা কথা বলবেন মৃত শুভব্রত চক্রবর্তীর পরিবারের সঙ্গে। গত বুধবার শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষী স্ত্রী কাথি থানায় এফআইআর দায়ের করেন। এরপর শুক্রবার এই ঘটনায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে কাথি থানার পুলিশ। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্য তদন্তে এই মুহূর্তে তার বাড়িতে এসেছে সিআইডির এক প্রতিনিধি দল। 2018 সালের 14ই অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শুভব্রত চক্রবর্তীর। এই বছর এই মাসেরই 7ই জুলাই কাঁথি থানাতে শুভব্রত স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তিনি দাবি করেন যে তার সেদিনের স্বামীর মৃত্যুর সঠিক তদন্ত যেন হয় এবং তিনি মনে করেন গুলিবিদ্ধ হয়ে যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটা স্বাভাবিক ছিল না, সেই মৃত্যুটা অস্বাভাবিক কিছু রয়েছে এবং সত্যি কী রয়েছে তা যেন পুলিশ তদন্ত করে দেখে। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই তদন্তভার দেওয়া হয় সিআইডি আধিকারিকদের ওপরে। এই মুহূর্তে আমরা রয়েছি মহিষা দলের সরবেরিয়া গ্রামে শুভব্রত চক্রবর্তীর বাড়িতে এবং এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিআইডির একটি দল তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং অভিযোগকারী শুভব্রত স্ত্রী তার সঙ্গেও কথাবার্তা বলছেন, এমনকি শুভব্রতর পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গেও কথাবার্তা বলছেন এবং পুরো সেদিনে কি ঘটনাটি ঘটেছিল এবং তারা কি জানেন এবং কি অভিযোগ তাদের সেই বিষয়টি কিন্তু পুঙ্খানুপুঙ্খ করে সিআইডির আধিকারিকরা জেনে নিচ্ছেন। মহিষাদল থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।